হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন যাচ্ছি হলো স্বাস্থ্যসাথী কার্ডের ওই ফটো তোলাতে। তো আমার এখনও নাম্বার আসেনি, তো মাসি এসছে, মাসি বললো কী হচ্ছে আধার কার্ড নিয়ে, দেখা যাক কী হয়। তো চলো বেরোনো যাক, এমনিতে লেট হয়ে গেছি, পরে সব ঘটনা বলছি, অনেক কিছু বলার আছে। তো এখন এসছি মুনাইকে নিতে, মুনাইয়ের মা যাচ্ছি। তো মুনাইয়ের নাম্বারে ফোন এসেছিলো, বলেছে যারা যারা সেদিনকে ফর্ম ফিল আপ করেছে তাদের সাথে সবাইকে নিয়ে যেতে। তো আপাতত আমাকে তো ফোন করেনি, মাসিকেও ফোন ছিল মুনাইকে। তো এখন আমি আর মাসি আর মুনাই যাচ্ছি, মুনাই কাজের এখান দিয়ে মুনাইকে তুলতে এসেছি। তো এখান দিয়ে তিনজন মিলে যাবো হলো বাঁশবিড়িয়া, বাঁশবিড়িয়া ওখানে হংসেশ্বরী মন্দির, ওখানে কোথায় লজ আছে ওইখানে বলে হচ্ছে। তো ঠিক আমি যাই না, দেখি মাসি আবার ফোন করবে ওখানে, ওখানে কোথায় লজ আছে কোথায় হচ্ছে দেখা যাক। হেই গাইজ, জাস্ট এই মাত্র বাইরে ঢুকলাম, আর হয়নি আমার স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, মামি শুধু মামি কেন বলতে আসছি, শুধু মাসির আর মুনাইয়ের হয়েছে। কারণ ওদেরকে ফোন করে ডেকেছিলো, মানে যখন মুনাই মানে ফোন করেছিল ওনাকে, ও আমাদের এখানে যে আছে হেড, তো উনি বলেছে যে সেদিনকে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলো তো তাদেরকে সবাইকে যেতে, তার জন্য আমাকেও নিয়ে গেছে, আমিও গেছি। এমনিতেও আমাকে যেতে হতো, গাড়ি ঘরে যেতে হতো, ওদেরকে নিয়ে যেতে হতো। তো আমাকে বলেছিলো আধার কার্ডটা নিয়ে যেতে, তো আমি আধার কার্ড নিয়ে গেছি। এবার ওখানে মাসিদের হয়েছে, এবার মাসি যখন আমি আমার কথা বললাম তখন বললো যে তোমাকে ফোন করেছিলো, আমি বললাম না আমাকে তো ফোন করা হয়নি, কিন্তু বলেছে সবাইকে যেতে। আমি বললো না হবে না, কিন্তু তুমি যদি চাও তোমার মাসির আন্ডারে তুমি হয়ে যেতে পারো, কিন্তু আমার তো মাসির আন্ডারে হলে হবে না, আমার নিজের আলাদা করে লাগবে কার্ড, তার জন্য আমি আলাদা করে আপাতত করতে দেবো বললো। তারপরে আমি ফোন করেছিলাম যে যিনি বলেছিলো সবাইকে নিয়ে যেতে, উনি বললেন তাহলে যেহেতু ওখানে হচ্ছে না তাহলে যেদিনকে ফোন করবে সেদিনকে চলে যাবে, এবার দেখি কবে কল আসে। আর আমাদের যে ভ্যাকসিন দিয়েছি ওটার তো কোনো SMS কিছু আসেনি। তো সম্বুদ আমাকে আজকে সকালে বললো যে আধার কার্ড, নিজের নাম আর ফোন নাম্বার যেটা দিয়েছিলো ওটা একটা খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠাতে। তো ওটা ছবি তুলে সকালবেলা পাঠিয়ে দিয়েছি, আর এখনও পর্যন্ত কোনো খবর আপাতত পাইনি, কারণ নেট অন করিনি এখনও পর্যন্ত। সেই সকালবেলা বেরিয়েছি তখন দিয়ে নেট অফ করেছিলো, এখনও নেট অফ। প্রায় এখন কটা, এখন 1:30 বাজে চললো, 12:00 বেরিয়েছিলাম আর 1.5 ঘন্টা ধরে। এখন আর নেট ফেট খুলবো না, চলে যাবো স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, কারণ কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছি, সকালবেলাও তাড়াতাড়ি উঠে গেছি শুভ্র কাজটা করবো বলে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, একটুখানি বেরোতে হবে, এতক্ষণ পুরো শুভ্র কাজ করছিলাম, আর দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছি, কারণ অনেক লেট করে মানে রাত আগের দিন ঘুমিয়েছিলাম, সকালে তাড়াতাড়ি উঠেছি। তো আবার এসেও শুভ্র কাজ করতে হবে, এখনও কমপ্লিট হয়নি। শুভ আমাকে বললো মেসেজ করবে কী কী কাজ দেবে, এখনও দেয়নি বলে আর করলাম না, তো দিক ওগুলো তখন করতে হবে। তো চলো বেরোনো যাক। তো এইমাত্র জাস্ট ডিনার করে এলাম, আর বাইরে ঢুকেছি আজকে 10:30, এবং আমার যেহেতু নাইট ডিউটি চলে গেছে 10:00-এর মধ্যে, সবার খাওয়া হয়ে গেছে, আমি লেট করে এসেছি, তাই আর ভিডিও করে নিয়ে এসে সাথে সাথে খেতে চলে গেছি, জাস্ট এইমাত্র খেয়ে এলাম। আর এখন শুভ্র কাজ করতে হবে, এডিটিং করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। আর এইদিকে আমার যে ভ্যাকসিনের ওই ইয়েটা, ওই সার্টিফিকেটটা এখনও আপডেট হয়নি, আর ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকেও কোনো ফোন ফোন আসেনি, জানি না কবে আসবে। এবারে এগুলোর কী হবে এই নিয়ে একটা হলো সমস্যা, এবার দেখা যাক কী হয়। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো, ভালো লাগলো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।